প্রশ্ন করছেন তিশা বড়ুয়াবাদ, 8 মাসের বাচ্চাকে রাতে কি খাবার দিব? 8 মাসের বাচ্চাকে রাতে কি খাবার দেবে বলতে, যেমন সন্ধ্যা 7টায় আপনি চাইলে একটু সুজি, সাবুদানা, একটা আলু সিদ্ধ বা এক টুকরা মাছ, অথবা পেঁপে, গাজর, মিষ্টি কুমড়া, 3 রকমের সবজি যা সেদ্ধ করে 50 থেকে 60 গ্রাম খাওয়াতে পারেন। অর্থাৎ একটা খাবারই বাচ্চার জন্য, আসলে 8 মাসের একটা বাচ্চার জন্য, যেমন কয়েক চামচ ডাল ভাত, শুধু জাউ ভাত স্টক দিয়ে হতে পারে, চিকেন স্টক দিয়ে হতে পারে, 37 থেকে 60 গ্রামের এক টুকরা মাছে কিন্তু আপনার বাচ্চার একবেলার খাবার হতে পারে। তাই ডিনারে যে স্পেশালি ডিনারে আলাদা কিছু বিষয়টা তা নয়, খাবারটা চেঞ্জ করুন। যে খাবার আপনি ব্রেকফাস্টে দেন চেঞ্জ করে সেটাকে ডিনারে আনতে পারেন, ডিনারেরটা ব্রেকফাস্টে নিতে পারেন, চেঞ্জ করে বাচ্চাকে খাওয়ালে অ্যাকচুয়ালি ভালো। 7টা থেকে 8টার মধ্যে বাচ্চাকে ডিনারে যতটুকু পারেন খাওয়াবেন, কারণ লেট নাইটে বা দেরিতে ভারী খাবার না দেওয়াটাই ভালো।